নমস্কার প্রিয় দর্শক, আমি সুমা রাজকুমারী, আপনারা সবাইকে স্বাগত জানাইলাম গরম মশলা এই সাপ্তাহিক রাশিফলে। আমার সঙ্গে আছে জ্যোতিষরাজ রাজু দে। দাদা নমস্কার। প্রথমেই প্রিয় দর্শক, আমরা গোচর দিয়া স্টার্ট করবো। আজকে গোচরটা কইবে আপনি? আজকে গোচরটা দিয়া স্টার্ট করি আমরা। আজকে গোচরে আছে মেষ রাশিতে বৃহস্পতি বুধ রাহু আছে, বৃষ রাশিতে আছে চন্দ্র রবি, চন্দ্র দগ্ধ অবস্থায় আছে, মিথুন রাশিতে আছে শুক্র, কর্কট রাশিতে আছে মঙ্গল, তুলা রাশিতে আছে কেতু, কুম্ভ রাশিতে আছে শনি। তো এই গোচর ফলে একটু চেঞ্জ হয়েছে, মঙ্গলটা যেমন আগে মিথুন রাশিতে ছিল তো এই সপ্তাহে কর্কট রাশিতে আসলো, তার জন্য একটু চেঞ্জ হবে আর কি। মানে এটা গোচর ফল কিছু হয় গোচরটা এরকম গোচর ফল ওই গোচর অনুযায়ী মানে রাশিফলটা। তো প্রথম আমরা মেষ রাশি দিয়ে শুরু করছি। মেষ রাশি কিন্তু স্বাস্থ্যের দিকে একটু নার্ভের সমস্যা যাদের আছে তাদের কিন্তু একটু সাবধানে থাকতে হবে, নার্ভের সমস্যায় কষ্ট পাওয়ার যুগ আছে। আয় ভাব শুভ, পরিবারের দিকে একটু অশান্তির মানে ইঙ্গিত দেখা যাচ্ছে, ভালোইলে সবের ভালোই। সম্পর্কের দিকে তৃতীয় ব্যক্তির আগমন, সাবধান থাকবেন, একটু কেয়ারফুল থাকবেন। চাকুরির দিকে একটু বাধা বিঘ্নের মধ্যে থাকতে পারে আর কি। আর পড়াশোনার দিকে বাচ্চাদের শুভই যাবে। প্রতিকার হিসেবে আমরা এই যে প্রত্যেকটা রাশির এক একটা মানে ইষ্ট দেবী আছে আর কি। আজকে তো নতুনত্ব প্রতিকার, প্রতিকার আজকে কি দিয়া ইষ্ট দেবী প্রত্যেকটা রাশির থাকে। যেমন মেষ রাশির ইষ্ট দেবী হচ্ছে গিয়ে মা বগলামুখী। মা বগলামুখী যদি ধ্যান করেন, মা বগলামুখীকে স্মরণ করে যদি ধ্যান করতে পারেন, প্রণাম করতে পারেন, মন্ত্র পাঠ করেন, মন্ত্রটা আমরা কমেন্টে দিয়ে দিব, যাদের দরকার আপনারা কমেন্ট করবেন, মন্ত্রটা আমি কমেন্টে দিয়ে দেবো, আমরা করবেন, কারণ আমাদের শর্ট থাকে তো মন্ত্রটা আমি কমেন্টে দিয়ে দেবো আমরা, যাদের মানে করার ইচ্ছা আর কি। মন্ত্র পাঠ করলে আপনারা খুবই শুভ ফল পাবেন। আজকে প্রত্যেক রাশির প্রিয় দর্শক মন্ত্রগুলা আপনারা যদি চাইন যদি জানতে তো কমেন্ট করবেন, আমরা কমেন্টের মাধ্যমে আপনারা দিয়ে দিব প্রিয় দর্শক। তারপর আসছি আমরা বৃষ রাশিতে। বৃষ রাশির স্বাস্থ্যভাবে মানে সর্দি কাশির একটু প্রবণতা থাকতে পারে আর কি। আয় বাড়বে, পরিবারের দিকে শুভ, সম্পর্কের দিকে একটু অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছে আর কি। চাকুরির দিকে শত্রুতা বৃদ্ধি, যাদের শত্রুতার প্রবলেম আছে তারা একটু সাবধানে থাকবেন। পড়াশোনার দিকে বাচ্চাদের চঞ্চলতা বৃদ্ধি হতে পারে আর কি। আচ্ছা, প্রতিকার হিসাবে মা ভুবনেশ্বরী দেবীর যদি ধ্যান ও মন্ত্রপাঠ করেন, প্রণাম করেন, বাড়িতে প্রণাম মন্ত্র ধ্যান করতে পারেন, প্রণাম যদি মন্ত্রটা যেটা বললাম যদি কমেন্টে করেন আমি প্রণাম মন্ত্রটা দিয়ে দেবো। তারপর আসছি মিথুন রাশি, আপনার রাশি আমার রাশি। স্বাস্থ্যবাগ মোটামুটি শুভই যাবে, আয় বাড়বে, কিন্তু এই সপ্তাহে একটু চান্স আছে মিথুন রাশির। সম্পর্কের দিকে একটু উন্নতি, চাকুরি দিকে প্রমোশনে একটু বিলম্ব, যাদের মানে প্রমোশন হওয়ার চান্স আছে, সরকারি চাকরি করেন তাদের একটু বিলম্ব হতে পারে। পড়াশোনার দিকে ব্যাঘাত মানে ডিস্টার্বেন্স থাকতে পারে বাচ্চাদের, একটু সাবধানে পড়াশোনা যাতে একটু মনোযোগ বাড়ায়। মিথুন রাশির প্রতিকার হিসাবে মা ত্রিপুরেশ্বরী মানে ত্রিপুরার সুন্দরী বলা যায়, ওনাকে যদি ধ্যান করেন, প্রণাম করেন, মন্ত্রপাঠ করেন খুবই শুভ যাবে। ত্রিপুরেশ্বরী আপনিও যেতে পারেন, এই আপনার উদয়পুরে আছে, ত্রিপুরার উদয়পুরে যে এবং মন্দির আছে, মিথুন রাশির জন্য খুবই শুভ সেই জায়গায় পূজা দেওয়া। তারপর আসছি আমরা কর্কট রাশি। কর্কট রাশিতে স্বাস্থ্যবাগ কিন্তু অশুভ যাবে এই সপ্তাহটা, একটু যাদের মানে স্বাস্থ্যের দিকে একটু সমস্যা বা বৃদ্ধদের বেশি মানে যাদের একটু স্বাস্থ্য আপনারা সাবধান থাকবেন এই সপ্তাহটা। আয় বাড়বে মিথুন রাশির মতোই, পরিবারের দিকে অতিথির আগমন হতে পারে, আপনারা খুশির খবর, অতিথি মানে মানে ভগবানের শুনুন, অতিথি দেব ভব সব সময় কোয়ায়। সম্পর্কের দিকে শুভ, চাকরির দিকে একটু উন্নতির যুগ দেখা যাচ্ছে, পড়াশোনার দিকে মনোযোগের অভাব বাচ্চাদের, মনোযোগ কিভাবে বাড়ানো যায় সেই দিকে চেষ্টা। মোটামুটি এই সপ্তাহটা মানে কর্কট রাশি লাগি ভালোই ভালো। কর্কট রাশির প্রতিকার হিসাবে মা কমলা, কমলা দেবীর যদি ধ্যান ও প্রণাম করতে পারেন খুবই শুভ। তারপর আসছি আমরা সিংহ রাশি। সিংহ রাশির স্বাস্থ্যভাব কিন্তু অশুভ, খুব একটা শুভ না। আয় ভাব মানে ব্যয় বেশি হতে পারে, আয় যতটুকু করবে ব্যয় করে সাবধানে একটু খরচ করবেন আপনারা। পরিবারের দিকে একটু অশান্তির যুগ, সম্পর্কের দিকে ঝগড়াঝাটি হতে পারে, সম্পর্কে আছেন একটু সাবধানে অ্যাডজাস্ট করে চলবেন। চাকরি দিকেও মনোমালিন্যতা দেখা যাচ্ছে আর কি, কোনো বসের সঙ্গে বা কলিগের সঙ্গে হতে পারে সেরকম। পড়াশোনার দিকে বাচ্চাদের খুব একটা শুভ না। আমার সিংহ রাশির এই সপ্তাহে একটু সাবধানে চলতে লাগবে আর কি। প্রতিকার হিসাবে মা মাতঙ্গিনী দেবীর যদি ধ্যান ও পূজা করতে পারেন, মা মাতঙ্গিনী দেবীর যদি ধ্যান পূজা করতে পারেন, মন্ত্র যদি দরকার হয় কমেন্ট করবেন
দিয়ে দেব। মন্ত্রটা তো মানে 108 বার। 8 বার করলে হয়, 8 বার করলে হয়। ধীরে ধীরে বাড়াতে হবে। আর প্রিয় দর্শকদের সঙ্গে আছে চারটা রাশির ধন বৃদ্ধি উপায়টা না? তে মানে রাশিফলের ভিডিওটা লাস্ট অবধি দেখবেন, স্কিপ করবেন না কিন্তু। নেক্সটে আমরা এখন কন্যা রাশি। কন্যা রাশি, কন্যা রাশির স্বাস্থ্যভাব শুভই যাবে, আয় বাড়বে, পরিবারের দিকে শুভ, সম্পর্কের দিকে মানে একটু চিড় ধরা সাবধান, মানে একটু কোনো কথা হয়তো মনে লেগে গেল, একটু মন খারাপ হতে পারে বা হ্যাঁ সেই দিকে একটু সাবধানে থাকবেন, আর কথাবার্তা বলতে একটু সাবধান করবেন। চাকরির দিকে উন্নতির যুগ আছে, পড়াশোনার দিকে ভালোই যাবে। প্রতিকার হিসাবে আমরা মা ওই মিথুন রাশির মতোই ত্রিপুরেশ্বরী মন্দিরের মানে মার যদি পূজা করেন বা মন্ত্রপাঠ করেন, ধ্যান করেন, খুবই শুধু এই চান্সে আপনারা ত্রিপুরা ঘুরিয়ে আইতে পারবেন, ঠিক না? ঠিক, হ্যাঁ। তারপর আসি আমরা তুলা রাশিতে। তুলা রাশির স্বাস্থ্যভাব শুভ, আয়ভাব অশুভ দেখা যাচ্ছে, পরিবারের দিকে মানে মিলমিশ থাকার সম্ভাবনা আছে, মানে সবাই মিলেমিশে থাকবেন সুখে শান্তিতে, ঠিকই আছে। সম্পর্কের দিকে একটু অশুভ আর কি, সম্পর্কের দিকে সাবধান। সম্পর্ক তো এখন এক সময় থাকে না, অনেক সময় ঝগড়া ঝাঁটি তর্কাতর্কি থাকে আর কি, সম্পর্কটা সবসময় ঠিক থাকে না, ঠিক থাকে না। তো কোনো কোনো সপ্তাহে দেখবেন খুব ভালো যায় কাটে। তারপর হচ্ছে চাকরির দিকে একটু টেনশন, চাকরি যারা করছেন নানা দিকে টেনশন, কাজের চাপ বাড়তে পারে, সেরকম দেখবেন। পড়াশোনার দিকে শুভ। প্রতিকার হিসাবে আমরা মা ভুবনেশ্বরী দেবীর মানে ওই যেই রাশি বৃষ রাশি যেটা বললাম, যে বৃষ রাশিরও সেম, মিথুন রাশি কন্যা রাশিরও সেম, আপনারা অনেক কিছু জেনে যাবেন জ্যোতিষশাস্ত্র বিষয়ে এই কিছু বলতে। মা ভুবনেশ্বরী দেবীর যদি আপনার ধ্যান প্রণাম মন্ত্রপাঠ করেন খুবই শুভ। আপনাদের মানে এই রাশির অধিপতি কিন্তু মা ভুবনেশ্বরী, এটা জেনে রাখতে হবে। মানে কোন দেবীকে পূজা করলে আপনাদের মন্ত্রপাঠ করলে আপনাদের রাশিগত হিসাবে আপনাদের শুভ সেটাই, অনেকে তো জানেন না এই বিষয়টা। তারপর আসি আমরা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে দেখুন চোখের সমস্যা যাদের আছে তারা সাবধান, বা চোখের প্রবলেম হলে ডাক্তার দেখাবেন, চোখের সমস্যায় ভুগতে পারে। আয়ভাব শুভ, পরিবারের দিকে শুভ অনুষ্ঠান হতে পারে কোনো পরিবারে, হ্যাঁ। সম্পর্কের দিকে মঙ্গলজনক কোনো অনুষ্ঠান, পূজা বা যে কোনো কিছু, বিবাহ যে কোনো কিছু শুভ অনুষ্ঠান হতে পারে। সম্পর্কের দিকে শুভ দেখা যাচ্ছে, চাকরির দিকে উন্নতির লক্ষণ পাওয়া যাচ্ছে, পড়াশোনার দিকে বাচ্চাদের শুভই যাবে। প্রতিকার হিসাবে মা বগলামুখী দেবী যদি ধ্যান মন্ত্রপাঠ যদি করতে পারেন, পূজা করতে পারেন, খুবই শুভ। মন্ত্রটা তো আপনারা কইলে কমেন্টে, হ্যাঁ কমেন্টের মাধ্যমে। আর বৃশ্চিক রাশি মোটামুটি শুভ, খালি স্বাস্থ্যের পক্ষে একটু খারাপ, হ্যাঁ চোখের সমস্যা, হ্যাঁ। আর ধনুরাশির হচ্ছে স্বাস্থ্যের জন্য যাদের মানে শ্বাসকষ্টের প্রবলেম আছে তাদের এই সপ্তাহটা একটু ভোগার চান্স আছে, সাবধানে থাকবেন আর কি। যাদের ডাক্তারি মেডিসিন যেগুলো আছে এগুলো রাখবেন, খাবেন নিয়মিত, অ্যাস্থমা প্রবলেম। আয়ভাবের দিকে একটু শুভ দেখা যাচ্ছে, পরিবারের দিকে ঝামেলা একটু সৃষ্টি হতে পারে, নানান ধরনের ঝামেলা হয় না পরিবারে অনেক সময়, এগুলো আপনার সহ্য করে চলতে হবে যে সপ্তাহে যেটা। সম্পর্কের দিকে তৃতীয় ব্যক্তির আগমন হতে পারে ধনুরাশির, একটু সাবধানে থাকবেন, কেয়ারফুল থাকবেন। চাকরির দিকে শুভ, পড়াশোনার দিকে একটু বাচ্চাদের ডিস্টার্বেন্সে দেখা যাচ্ছে, গাইডেন্স দিবেন গার্জিয়ানরা, যদি গাইড করেন তাহলে পড়াশোনার ডিস্টার্বেন্সটা একটু কমবে আর কি। প্রতিকারের দিকে মা তারা, মা তারার যদি আপনারা ধ্যান মন্ত্রপাঠ পূজা এগুলো করতে পারেন খুবই শুভ। তারপর আসি আমরা মকর রাশির। মকর রাশির দেখুন মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের একটু মানে মাথা ব্যথার যেটা লক্ষণ যেটা সেটা কিন্তু বাড়বে এই সপ্তাহটা, একটু সাবধানে যদি ট্যাবলেট না থাকে করে রাখবেন আর কি, মাইগ্রেনে ভালো ভালো ট্যাবলেট পাওয়া যায়। আয়ভাব শুভ, পরিবারের দিকে মিলমিশটা থাকবে আর কি। সম্পর্কের দিকে মকর রাশির উন্নতির যুগ, মানে সম্পর্কটা যেটা মানে অল্প ছিল সম্পর্কটা বাড়বে আর কি। চাকরির দিকে শুভ, পড়াশোনার দিকেও শুভ দেখা যাচ্ছে। প্রতিকার হিসেবে মা দক্ষিণা কালীর যদি পূজা পাঠ করতে পারেন, মা দক্ষিণা কালী শনির মানে অ্যাকচুয়ালি মকর রাশির অধিপতি শনি, শনির ইষ্ট দেবী হচ্ছে গিয়ে মা দক্ষিণা কালী, তো মকর রাশির জন্য মা দক্ষিণা কালী খুবই শুভ, ওনাকে যদি সন্তুষ্ট করে চলতে পারেন আপনার মকর রাশির জন্য খুবই শুভ। তারপর আসছে আমরা কুম্ভ রাশি। কুম্ভ রাশির সেম আপনার ওই মকর রাশির মতোই, শনি মানে মানে ইষ্ট দেবতা হচ্ছে শনি, আর ইষ্ট দেবী হচ্ছে গিয়ে মা দক্ষিণা কালী। স্বাস্থ্যের দিকে হাইপার টেনশন যাদের আছে তাদের জন্য একটু প্রবলেম আর কি, তারা একটু সাবধানে থাকবেন। আয়ভাব শুভ দেখা যাচ্ছে, পরিবারের দিকে একটু অশান্তি বাড়তে পারে, একটু সাবধানে চলবেন আপনারা। সম্পর্কের দিকে শুভ, আর চাকরির দিকে সমস্যা আর কি, চাকরির দিকে নানান ধরনের সমস্যা আসতে পারে, একটু বুঝে শুনে চলবেন আর কি। পড়াশোনার দিকে মনোযোগের অভাব বাচ্চাদের, তো মনোযোগের দিকে যদি গার্জিয়ানরা সবসময় লেগে থাকে তখন মনোযোগটা বাড়তে পারে, ছাড়বেন না বাচ্চাদের একা। প্রতীকের দিকে মা দক্ষিণা কালীর প্রণাম মন্ত্র,
পূজা পাঠ ধ্যান প্রথমে ধ্যান করবেন আপনার মা কালীর সম্বন্ধে মা দক্ষিণা কালীর মানে চিন্তা করে করে ধ্যান করবেন খুবই শুভ মা দক্ষিণা আপনাদের আশীর্বাদ দিয়ে দেবেন তারপর আসি লাস্ট যেটা আমরা রাশি মীন রাশি মীন রাশির স্বাস্থ্যভাব শুভ যাবে এই সপ্তাহটা আয় বাড়বে পরিবারে ঝগড়াঝাটির একটু লক্ষণ একটু সাবধানে কথাবার্তা বলতে সাবধানে সম্পর্কের দিকে শুভ আর চাকরির দিকে সমস্যা বাড়বে একটু সাবধানে চলবেন আর কি পড়াশোনার দিকে বাচ্চাদের মনোযোগ বাড়াতে হবে এটা বলা যাচ্ছে আর প্রতিকার হিসেবে মা তারা যদি ওই ধনুরাশির মতোই মা তারা যদি ধ্যান করেন মন্ত্রপাঠ করেন পূজা পাঠ করেন আপনাদের খুবই শুভ খুবই শুভ প্রিয় দর্শক এখন আই গেছি আমরা চারটা রাশির ধন বৃদ্ধি উপায়টা এটা তো শেষ রাশি মনে হয় চারটা না আমরা 12টা হয়ে গেছে লাস্ট চারটা রাশির ঠিক আছে দাদা শুরু করো আমরা ধনু ও মীন রাশির মানে সেমি থাকে হ্যাঁ তাদের অধিপতি মা তারা মানে ধনু আর মীন রাশি বিয়া করতে পারবো মনে হয় না রাজুদার সঙ্গে প্রিয় দর্শক বৈতবৈতে আমার একটু নলেজ চার ধনু আরো আসবে তারও অনেক কিছু আছে অনেক নতুন নতুন যেমন নেক্সটে আমরা হয়তো শত্রুতা যাদের শত্রু নিয়ে প্রবলেম আছে সেই বিষয়ে আমরা কিছু বলতে পারি ওইটা তো পুরো মাস্ট কিন্তু অনেক শত্রুতা নিয়ে কষ্ট পাচ্ছেন অনেক তে প্রিয় দর্শক গরম মশলা চোখ রাখবেন আপনারা আর সত্যি শত্রুতা কিন্তু ভয়ঙ্কর জিনিস শান্তি নেই টাকা পয়সা থাকলেও শান্তি নেই শত্রুতা আরেকটা জিনিস আমরা প্রিয় দর্শক আমরা সারে কয় পরো নিন্দা পরো চর্চা করা নিজেরই ক্ষতি আর কিছু না আপন ক্ষয় কয় এটা তো ধনুরাশি ও মীন রাশির যে মানে ধনবৃদ্ধি যেটা প্রথমে আমি বলবো হ্যাঁ জলের গ্লাসে যদি এক টুকরা সোনা দিয়ে মানে এটার মধ্যে সোনা জল ঢাললেন এক গ্লাসে জলের মধ্যে সেই জল যদি পান করুন তাহলে আপনাদের মানে ধনবৃদ্ধির একটা শুভ ইঙ্গিত দেখা যাচ্ছে মানে এক গ্লাসের জলের মধ্যে একটু সোনা খালি দিয়া জল এই জলটা যদি পান করুন প্রতিদিন তাহলে আপনাদের জন্য খুবই শুভ প্রতি বৃহস্পতিবার যদি পিপল গাছে জল দেন ধূপ দীপ জ্বালান তাহলে খুবই শুভ প্রতিদিন স্নানের পর নাভিতে কেশর লাগালে নাভি যে আছে আমাদের নাভিতে কেশর লাগান এটা ধনবৃদ্ধির জন্য ধনু ও মীন রাশির জন্য খুবই শুভ বাড়িতে গাঁদা সূর্যমুখী ফুলের গাছ লাগানো ধনুরাশি স্পেশালি ধনুরাশি ও মীন রাশির জন্য খুবই শুভ ধনবৃদ্ধির জন্য সূর্যমুখী ফুলটা সূর্যমুখী আর গাঁদা ফুলটা গাঁদা মানে গেন্দা ফুল যেটা আমরা গেন্দা ফুল গেন্দা ফুল প্রতি মাসে পূর্ণিমা তিথিতে যদি সত্যনারায়ণের পূজা দেন পাঁচালি পড়েন তাহলে কিন্তু আপনাদের খুবই শুভ হ্যাঁ ধনুরাশি ও মীন রাশির জন্য পাঁচটা দিলাম অনেকেই অনেক আছে তার মধ্যে আমরা ইজি দেখে আমরা কয়টা বললাম আর কি পালন করে তারপর আসি মকর ও কুম্ভ রাশি মকর ও কুম্ভ রাশির শনিবার দিন নিরামিষ আহার গ্রহণ করা কিন্তু আপনার অনিবার্য মানে দরকারি মানে ধনবৃদ্ধির জন্য শনিবার দিনটা কারণ আপনাদের অধিপতি হচ্ছে শনি শনিবার দিনটা খুব মেনে চলবেন আপনারা লোহার পাত্রে যদি জল পান করতে পারেন আর পূজন করতে পারেন পাত্র থাকে হ্যাঁ লোহার পাত্র ওই আপনার এইদিকে জানিগঞ্জে আপনার শিলচরে পাওয়া যায় অনেক সময় যদি মানে যাদের মানে ধনের স্থানটা খুবই দুর্বল তারা করতে পারেন সবাই তো আর সবটা করতে পারবে না লোহার পাত্রে যদি জলপান করুন ভোজন করুন আপনার জন্য ধনবৃদ্ধি কিন্তু খুবই শুভ শনিদেবকে সর্ষের তেল অর্পণ যদি করুন শনিবার দিন তাহলে খুবই শুভ শনির যন্ত্র একটা আছে সেটা যদি ধারণ করতে পারেন একটা লকেটে ধারণ করতে পারেন যদি আপনাদের জন্য খুবই শুভ পিপল গাছের নিচে তিল বা সর্ষের তেলের প্রদীপ জ্বালালে মানে মকর কুম্ভ রাশির জন্য ধনবৃদ্ধির জন্য খুবই শুভ যেটা সেটা করতে পারেন তাহলে খুবই শুভ কিন্তু বিশ্বাস সহকারে করতে হবে খালি পিপল গাছে খালি তারা রাশি কই না বাকি সব রাশিরও পিপল গাছের মানে পূজাটা করলে খুব কিছু কিছু রাশি আছে তাদের মানে অনিবার্য অনিবার্য না অনিবার্য তাদের মানে শনি দেবীটা মানে পিপল গাছে তো জানেন শনির অনেক প্রতিকার হয় হ্যাঁ 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 তো পিপল গাছে যদি এইটা শনিবার দিন করেন তাহলে ধনবৃদ্ধির জন্য খুবই শুভ আর কি সো প্রিয় দর্শক আজকের তো ওই গেছে সবকিছু আর চারটা রাশি আসলো রাশির ধন বৃদ্ধি উপায়টা ওই গেছে ওই শত্রু কিভাবে রক্ষা পাওয়া যায় শত্রু রক্ষা কিভাবে পাওয়া যায় এটা আমরা আনিয়ে আইমু আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে কোনো কোয়ারি থাকে তে আপনারা কমেন্টের মাধ্যমে জানতে পারবেন রাজুদার কাছ থেকে তে আজকের মতো অতটুকুই নেক্সট দিন আবার নতুন একটা ফ্রেশ সাপ্তাহিক রাশিফল নিয়ে আইমু ততক্ষণ লাগি বাই বাই স্টে সেফ স্টে হেলদি প্রিয় দর্শক ধন্যবাদ